বর্ণবাবু আমাদের সঙ্গে রয়েছেন। বর্ণবাবু, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে নবান্নের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15,000 টাকা করে অনুমোদিত ক্লাবগুলিকে দেওয়া হবে, কিভাবে দেখছেন ক্লাবের সদস্য হিসেবে? দেখুন, আমরা এই ব্যাপারটাকে সাদরে গ্রহণ করব, কারণ যেভাবে আমরা দেখছি পাড়ায় মাঠঘাট খালি হয়ে যাচ্ছে, ছেলেপুলেরা খেলতে পারে না, এবং ক্লাব কালচারের জন্য এটা খুব দরকার। এই টাকাটা দিয়ে আমরা হয়তো বিরাট কিছু করে ফেলতে পারবো না, কিন্তু একটা সপ্তাহান্তে উইকেন্ড একটা টুর্নামেন্ট ছোট করে হতে পারে পাড়ায়, সেখানে সবাই একসাথে হবে তো। এবং এই টাকা দিয়ে ধরুন ব্যাট বল কেনা হোক বা ব্যাডমিন্টন কেনা হোক, যে খেলাই হোক, সেই কেনার সেই যা সামগ্রী কেনা হতে পারে সেই টাকাটা তাদের কাজে লাগবে। তো সেটা এটাকে একটা খুব ভালো পদক্ষেপ হিসেবেই আমরা দেখছি, ক্লাব কর্তৃপক্ষ পক্ষ থেকে আমরা একটা খুব ভালো পদক্ষেপ হিসেবেই দেখছি। বর্ণবাবু একটু সঙ্গে থাকুন, আমরা আলোচনায় আসবো, আপনার সঙ্গে কথা বলবো। শতরূপ আটকেছি। দেখো, একটা কথা হচ্ছে কি, আজকে 15,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সবাই জানি টাকাটা দেওয়া শুরু হয়েছিল 1 লাখ থেকে, মাঝখানে ওটা 2 লাখ টাকায় উঠেছিল। এক দ্বিতীয় কথা, বর্ণবাবু যে কথাটা বললেন উনি সাদরে গ্রহণ করছেন, তাতে অসুবিধা কিছু নেই। আমাকে কেউ 15,000 টাকা একটু উল্টো, প্রথমে 2 লাখ পরে হ্যাঁ সরি আমি ভুল বললাম, অর্থাৎ 2 লাখ থেকে ওটা এখন 15,000 হয়েছে। ব্যাপারটা অত সহজ নয় যে 15,000 টাকা মাত্র দিয়ে দিলাম, দুটো ব্যাডমিন্টন টুর্নামেন্ট হলো। দ্বিতীয় কথা হচ্ছে 15,000 টাকা আমাকে দিলে আমিও সাদরে গ্রহণ করবো, আমি ওনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি খালি এটা ভেবে দেখার জন্য অনুরোধ করবো যে আজকে যে মাঠঘাট, ঠিক কথা, পশ্চিমবাংলা থেকে মাঠঘাট হারিয়ে যাচ্ছে। এবার 15,000 টাকায় তারা নতুন মাঠ কিনতে পারবে না কোনো ক্লাব। পশ্চিমবাংলাতে মাঠ হারিয়ে যাচ্ছে বেআইনি প্রমোটিংয়ের হাতে, যাদের জন্য তারা যদি বলে যে ক্লাবকে 15,000 টাকা দিয়ে আমি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন করব, তার মধ্যে কতটা বাস্তবতা আছে। এবং আমি আপনাদেরকে এইটা বলছি, এইটাও ভেবে দেখবেন, খালি ক্লাবের সদস্য হিসেবে নয়, রাজ্যের একজন নাগরিক হিসেবে। ধরুন আপনি সপ্তাহান্তে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করবেন, খুব ভালো কথা, সেই সপ্তাহান্তে টুর্নামেন্টে যে বাচ্চাটা খেলবে, সেই বাচ্চাটা যখন তারপর সোমবার স্কুলে গিয়ে বসবে, তখন দেখবে স্কুলে শিক্ষক নেই, মিড ডে মিলে খাবার নেই, কারণ তখন সরকারের ভানেমা ভবানী এবং দুর্নীতির নিয়োগ। সুতরাং আলোচনা করতে গেলে আমাদেরকে সমাজবদ্ধ জীব হিসেবে আমার মনে হয় পুরোটাকে নিয়েই আলোচনা করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।